নামাজ পড়তে চেয়ে বিয়ের রাতে মারা গেল যে নারী। আজ তার বিয়ে, মহাধুমধামে চলছে আয়োজন, চারিদিকে উৎসব। মাগরিবের নামাজের পর তাকে মেকআপ দেয়া হলো, সুন্দর সাদা বিয়ের পোশাক পরানো হলো। এই করতে করতে এশার আজান হলো, তখন তার মনে পড়ল তার উজু নষ্ট হয়ে গেছে। সে বিষয়টা তার মাকে জানালো, বলল, মা, আমি উজু করে এশার নামাজ পড়তে চাই। তার মা বিস্মিত হয়ে বললেন, তুমি কি পাগল হয়ে গেছো? দেখছো না সবাই তোমার অপেক্ষা করছে? তোমার মেকআপের কি হবে? পানিতে তো সব ধুয়ে যাবে। আমি তোমার মা, আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, তুমি এখন নামাজ পড়বে না। তুমি যদি এখন উজু করো তবে আমি কষ্ট পাব। মেয়ে জবাব দিল, নামাজ না পড়ে আমি এখান থেকে যাব না। মা, তুমি জানো নামাজের মাপ নেই, মানুষ আল্লাহর অবাধ্য হতে পারে না। তার মা জবাব দিলেন, মেকআপ ছাড়া তোমাকে দেখলে মেহমানরা তোমাকে নিয়ে কি বলবে? তাদের চোখে তোমাকে কি সুন্দর লাগবে? তোমাকে দেখে তখন তারা কৌতুক করবে। মেয়ে তখন বলল, মা, তুমি কি এই নিয়ে চিন্তা করো যে আমি সৃষ্টির দৃষ্টিতে সুন্দর কিনা? আমার স্রষ্টা নিয়ে কি ভাবো? আর আমি ভাবছি, আমি যদি আমার নামাজ বাদ দেই তবে তার দৃষ্টিতে আমি সুন্দর হব না। মেয়েটি তখন তার উজু করতে শুরু করলো আর সব মেকআপ মুছে গেল, কিন্তু সে ওসবের কিছুরই পরোয়া করলো না। তারপর নামাজ শুরু করলো, যথারীতি নামাজ আদায় করতে লাগলো, কিন্তু তখনও জানতো না এটাই তার শেষ নামাজ।